রিয়াল ভালাদলিদের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে বার্সেলোনা, যেখানে মেসি পেনাল্টি থেকে একটি গোল করেছেন। পুরো ম্যাচেই বার্সা অনেক সুযোগ মিস করেছে। দ্বিতীয়ার্ধে মেসি আরেকটি পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি, ফলে পূর্ণ 3 পয়েন্ট পেল বার্সার পারফরমেন্স ছিল হতাশাজনক। উরুর চোটের পর থেকেই মেসি যেন নিজেকে হারিয়ে খুঁজছে। এদিকে এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকার কারণে লুইস সুয়ারেসকে বসিয়ে ঘানার স্ট্রাইকার কেভিন প্রিন্স ব্রুইটেনকে নামায় কোচ ভালভার্দে। এদিকে সমতা ফেরারও সুযোগ পেয়েছিল ভালাদলিদ, কিন্তু সুযোগ সঠিক সময়ে কাজে লাগাতে পারেনি। সব ছাপিয়ে এই ম্যাচের নায়ক হয়ে থাকবে ভালাদলিদের গোলরক্ষক। লা মাসিয়ায় মেসিদের সতীর্থ হিসেবে এককালে খেলা ভালাদলিদের গোলরক্ষক জর্দি মসি বার্সেলোনার মাঠে ফিরে সমর্থকদের যেন দেখিয়ে দিলেন, গত কয়েক বছরে অন্য গোলরক্ষকের পেছনে খরচ না করে তাকে আর কিছুদিন সুযোগ দিলে অন্তত বার্সেলোনা দ্বিতীয় গোলরক্ষক হতে পারতেন। মেসি প্রথম পেনাল্টিটা ঠেকাতে না পারলেও দ্বিতীয়টি ঠিকই ঠেকিয়ে দিয়েছেন তিনি। পেনাল্টি ঠেকানো ছাড়াও যেভাবে গোটা ম্যাচে মেসি সুয়ারেজদের একের পর এক প্রচেষ্টাগুলো নস্যাৎ করেছেন, মাসিপের মতো দলের স্ট্রাইকাররাও একটু কার্যকরিতা দেখালে ম্যাচটা ড্র করে ফেলতে পারত তারা। কষ্টার্জিত জয় পেয়ে লিগের প্রথম স্থানটা এখনও নিজেদের দখলে রেখেছে বার্সা। 24 ম্যাচে খেলে বার্সেলোনার পয়েন্ট 54, দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো আছে 7 পয়েন্ট পিছনে। তৃতীয় অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদ বার্সা থেকে 9 পয়েন্ট পিছনে থাকলেও অ্যাথলেটিকো বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। এদিকে একদিন আগে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছে কোচ আর্নেস্তো ভালভার্দে। প্রথম মৌসুম আগে বার্সাকে ডাবল জেতালেও ভালভার্দের অধীনে বার্সেলোনা চোখ জোড়ানো ফুটবল খেলে না, মেসি নিজের মতো করে খেলতে পারে না, এরকম অভিযোগের কমতি নেই। এই ভালভার্দের সঙ্গে যখন বার্সা নতুন চুক্তি করলো একদিন আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভালভার্দের বিরোধীদের অসন্তোষের কমতি ছিল না। গত রাতের ম্যাচটি যেন সেসব নিন্দুকদের আর একবার এটি বলার সুযোগ করে দিল। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।